বন্ধুরা, এই মুহূর্তে ভারত সব থেকে বড় গদ্দারিটা করলো সেই দেশটির সাথে, যে দেশটি আমাদের সেই সময় দাঁড়িয়েছিল যখন আমাদের পাশে কেউ ছিল না। হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝে গেছেন আমি এখানে কার কথা বলছি। হ্যাঁ, আমাদের পরম মিত্র ইসরায়েল। জঙ্গি রাষ্ট্র প্যালেস্তাইনকে সমর্থন করায় পেপে লাল হলো বার ইসরায়েল। ভারত হারাতে চলেছে আরেকটি প্রাণের বন্ধু দেশকে। ভারত ও ইউএনজি এর প্রস্তাবটি খসড়ার পক্ষে ভোট দিয়েছে। এদিকে এদিন রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের পক্ষে ভারতের ভোট দেওয়া নিয়েও বিস্তর আলোচনা হয় কূটনৈতিক মহলে। রাষ্ট্রসংঘের সদস্য পদ নিয়ে সাধারণ পরিষদে ব্যাপক সমর্থন পেয়েছে প্যালেস্তাইন। ভারত ও ইউএনজির প্রস্তাবটির খসড়ার পক্ষে ভোট দিয়েছে। এদিকে আবার এদিন রাষ্ট্রসংঘ প্যালেস্তাইনের পক্ষে ভারতের ভোট দেওয়া নিয়ে বিস্তর আলোচনা হয় কূটনৈতিক মহলে। আরব দেশগুলো বাদ দিলে ভারতে একমাত্র দেশ যারা প্রথম প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনকে সেখানকার একমাত্র প্রতিনিধি ও ভূখণ্ডের অধিকারী বলে মর্যাদা দেয়। পরবর্তীতে প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভারতও। সেই কারণে 1988 সালে গাজায় কূটনৈতিক কার্যালয় চালু হয়। 2003 সাল নাগাদ তা স্থানান্তরিত হয় রামাল্লায়। চলতি মাসের গোড়াতে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ প্যালেস্তাইনের পক্ষে সওয়াল করেছিল। খসড়াটি প্যালেস্তাইনের রাষ্ট্রসংঘে সদস্যপদ পাওয়ার যোগ্য নির্দেশ করে, এমনকি এটিকে পূর্ণ সদস্য দেশ হিসেবে রাষ্ট্রসংঘের একটি অংশ করা উচিত বলে দাবি করে। রাষ্ট্রসংঘের এই প্রস্তাব পুনর্নির্বাচনের কথা বলা হয়েছে। এর আগেও ইউনেস্কোতে একই ধরনের খসড়ায় ভেটো দিয়েছিল আমেরিকা। এবার বেশিরভাগ দেশ প্রস্তাবের বিষয়ে প্যালেস্তাইনের সমর্থন করল। আমেরিকা ও ইসরায়েল এই প্রস্তাবটি খসড়ার বিপক্ষে ভোট দিয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে মোট 193 জন সদস্য রয়েছে। বিশেষ জরুরি অধিবেশন সবার জন্য সবাইকে অবহিত করা হয়। তবে প্রকৃতপক্ষে প্যালেস্তাইনের পূর্ণ সদস্যপদ নিয়ে আরব দেশগুলির একটি দল রাষ্ট্রসংঘের এই প্ল্যাটফর্মের একটি প্রস্তাব এনেছিল। সংযুক্ত আরব আমিরাত এই বছর মে মাস থেকে এই গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আসছে। এটি রাষ্ট্রসংঘের এই খসড়াটি উপস্থাপন করেছিল। ভারতসহ মোট 143 দেশ এই খসড়ার পক্ষে ভোট দিয়েছে। এই সময় খসড়ার বিপক্ষে ভোট পড়েছে 9টি। একই সময়ে 25টি দেশ এই ভোট থেকে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নেয়, কিন্তু অধিকাংশ ভোট নিয়ে প্রস্তাবটি পাস হয়ে যায়, যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি বলেন, আজকের এই দিনটা অন্যতম কালো দিন হিসাবে লেখা থাকবে। আজকে রাষ্ট্রসংঘে যে অনৈতিক কাজ হলো, আমি চাই গোটা বিশ্ব তা মনে রাখুক। আমি একটা আয়না দেখাতে চাই আপনাদের। রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কত কথা বলা হয়, কত যুক্তি দেওয়া হয়, কিন্তু আজকে সব মিথ্যা হয়ে গেল। এমন একটা দেশকে সদস্য পদের জন্য সমর্থন জানানো হলো যারা সন্ত্রাসবাদকে মদত দেয়, জঙ্গিদের আশ্রয় দেয়, জঙ্গি তৈরি করে। সন্ত্রাসবাদ নিয়ে যে সনদ আপনারা আজকে ছিঁড়ে ফেললেন, আমি তারই প্রতিচ্ছবি দেখাচ্ছি আপনাদের। এই বলে এরদান গোটা সনদ ছিঁড়ে ফেলেন। এটা একদম সত্য কথা বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত জঙ্গিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সমস্ত ইসলামিক দেশ থেকে হয়। আর এই ইসলামিক দেশকে সাপোর্ট করা মানে আরও একটি গোটা পৃথিবীতে জঙ্গি উৎপাদনকারী দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। বন্ধুরা, এবার আমিও চাই ভারতের ভিতরে যখন বড় থেকে বড় রকম হামলা হবে তখন ভারত কার কাছে সহায়তা চায়, ভারত কার কাছে সাহায্যের জন্য হাত পাতে। ভারত এই মুহূর্তে প্যালেস্তাইনকে সমর্থন দিয়ে ইসরায়েলের খেলাপকে একদমই ঠিক করেনি। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।